নমস্কার ডিজিট বাংলার আরও একটি আনবক্সিং সেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা যে ফোনটি আপনাদের নিয়ে এসেছি সেটি কী ফোন আপনারা হয়তো বুঝতে পারছেন না সেটি স্যামসাংয়ের ফোন এটুকু হয়তো আপনারা বুঝতে পারছেন আর আপনাদের অপেক্ষা না বাড়িয়ে আসুন দেখাই এটি দেখতে পাচ্ছেন স্যামসাং এস টেন প্লাস স্যামসাংয়ের যে ফোনটি কিছুদিন আগেই লঞ্চ হয়েছিল বলে আমরা আপনাদের খবর জানিয়েছিলাম সেই এস টেন প্লাস আমাদের কাছে এসে গেছে আসুন এই ফোনটি আমরা খুলে দেখি ফোনটি আমরা প্রথমেই অন করছি ফোনটি আমাদের কাছে যেহেতু কিছুদিন আগেই এসে গেছে আমরা ফোনটি সেট আপ করে নিয়েছি তো এই হচ্ছে ফোন আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফোনটি কিন্তু দেখতে বেশ ভালো এই ফোনের ফেক্স ফিচার্স ইত্যাদি ডিটেলস আপনাদের নিশ্চয়ই বলবো কিন্তু তার আগে আপনার একবার ফোনটি ভালো করে দেখুন দেখতে পাচ্ছেন এর অন্যতম বড় বৈশিষ্ট্য পাঞ্চোল ক্যামেরা কিন্তু এতে আছে এবং ফোনটি দেখতে বেশ ভালো আসলে আগে আমরা ফোনের বক্সে আর কী কী দেওয়া হয়েছে তা দেখে নিই চার্জিংয়ের এটা কানেক্টারও দেওয়া হয়েছে ফোনে দেখতে পাচ্ছেন চার্জিং পোর্ট এবং সব ভালো আবার হচ্ছে যে আপনার এতে ইয়ার ফোন পাচ্ছেন চার্জিং পোর্ট এবং এর শুধু তাই নয় এইখানেও ফোনে কি দেওয়া হয়েছে আমরা দেখে নিই এই ফোনটিতে এই ফোনে এখানে দেখতে পাচ্ছেন সিম্পেন এবং সাথে কেস এটি কিন্তু নর্মাল টিপিউ কেস না একটু হার্ড কেস এবং সাথে এর ম্যানুয়াল এবং অন্যান্য জিনিস আসলে আমরা এই সমস্ত কিছু দূরে সরিয়ে রেখে আগে ফোনটি ভালো করে দেখে নিই আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটি স্যামসাং গ্যালাক্সি এস টেন প্লাস এই ফোনে পাঞ্চোল ক্যামেরা দেওয়া হয়েছে ফ্রন্ট সাইডে এবং এই ফোনটির ডিসপ্লের কথা যদি বলি এটি সিক্স পয়েন্ট ফোর ইঞ্চের ডিসপ্লেযুক্ত একটি ফোন এবং এই ফোনটি কিন্তু অলওয়েজ অন ডিসপ্লেযুক্ত ফোন এই ফোনের ব্যাক ব্যাকসাইড আপনারা দেখছেন এই ফোনের ব্যাক সাইডে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে এবং এর ফ্রন্টে যে পাঞ্চল ক্যামেরা আছে তাতে দুটি ক্যামেরা দেওয়া হয়েছে এই ফোনটি আপনারা অ্যান্ড্রয়েড নাইন পায়ের সঙ্গে পাবেন এবং এই ফোনটিতে যে ক্যামেরা দেওয়া হয়েছে সেই ক্যামেরার কথা আপনাদের বলিনি এই ফোনের যে সেলফি ক্যামেরা তা দশ মেগাপিক্সেল এবং আট মেগাপিক্সেলের এই দুটি ক্যামেরার অ্যাপারচার হচ্ছে এফ ওয়ান পয়েন্ট নাইন এবং এফ টু পয়েন্ট টু এই ফোনটি দু হাজার একশো ষাট থার্টি এ ভিডিও করতে পারে এবং এই ফোনটির যে মেন ট্রিপল ক্যামেরা ট্রিপল ক্যামেরার ক্ষেত্রে যদি আপনারা বলি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটি ক্যামেরা দেওয়া হয়েছে এবং পাশে ফ্ল্যাশ আছে আপনারা দেখছেন এই ট্রিপল ক্যামেরা হচ্ছে বারো মেগাপিক্সেল দুটি ক্যামেরা এবং একটি ষোলো মেগাপিক্সেলের ক্যামেরা যে বারো মেগাপিক্সেলের দুটি ক্যামেরা আছে তার মধ্যে একটি এফ ওয়ান পয়েন্ট ফাইভ অ্যাপারচার এবং অন্যটি এফ টু পয়েন্ট ফোর অ্যাপারচারের এবং ষোলো মেগাপিক্সেলের ক্যামেরাটি টু পয়েন্ট টু অ্যাপারচারের এই ফোনটিতে আমরা আপনাদের আগেই বলেছি যে এই ফোনে আপনারা অ্যান্ড্রয়েড নাইন পাই পাচ্ছেন এবং এর সঙ্গে সঙ্গে আপনাদের বলে দিই যে এই ফোনের আরেকটি অন্যতম বড় বৈশিষ্ট্য এর পাঞ্চল ডিসপ্লে সঙ্গে তা হচ্ছে এই ফোনটি যে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে দেওয়া হয়েছে তা ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লেটি কিন্তু অন স্ক্রিন মানে ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফোনের কোথাও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সাইড ব্যাক সাইড বা ফ্রন্ট সাইডে দেওয়া হয়নি এটি এবং একটি গরিলা প্রোটেকশন প্রোটেকশনযুক্ত গ্লাস মেটারিয়াল এবং এটি দেখতে যে বেশ ভালো এবং সাইডটি স্টিলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার্জিং পোর্ট এবং হেডফোন কানেক্টেড দেওয়া হয়েছে এবং এই ফোনটির ব্যাটারির বিষয়ে আমরা যদি বলি তাহলে এটি চার হাজার একশো ব্যাটারি যুক্ত এবং এটি সি পোর্ট সাপোর্ট করে এবং সঙ্গে এটি ফার্স্ট চার্জিং পনেরো ওয়াটের সাপোর্ট করে এবং সাথে এটি ফার্স্ট ওয়ার্ল্ডলেস্ট চার্জিংও সাপোর্ট করে তাহলে এই ছিল আমাদের স্যামসাং গ্যালাক্সি এস টেন প্লাস ফোনের আনবক্সিং আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তার নিচের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এই ফোনটির বিষয়ে অন্যান্য ডিটেলস আপনারা নিচের বক্সে পেয়ে যাবেন আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন এবং আমাদের সমস্ত ভিডিও লেটেস্ট আপডেট পেতে থাকুন ডিজিট বাংলার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ